যে সমস্ত ছাত্রছাত্রী বিডিবি ফার্স্ট ইয়ারে অনলাইনে পরীক্ষা দেবেন তাদের কম্পালসারি পেপার ইএনভিএস অর্থাৎ এনভারমেন্টাল স্টাডিজের কোয়েশ্চিন ব্যাংকের উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রশ্নের উত্তরগুলো খাতায় ভালোভাবে লিখে রাখুন অনলাইনে পরীক্ষার জন্য এ প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ নমস্কার আমি সুজয় আর আপনারা দেখছেন এভারগ্রিন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল ইউর ওয়ে টু সাকসেস চলুন তাহলে শুরু করছি আজকের ভিডিও এই কোয়েশ্চিন ব্যাঙ্কটি উত্তর করে শেয়ার করেছেন গ্রিন এডুকেশান স্টাডি সেন্টার আপনারা নোটস এবং সাজেশান সেখান থেকে কালেক্ট করতে পারেন প্রথম প্রশ্ন আছে বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ুমণ্ডলীয় ঝঞ্ঝা দেখতে পাওয়া যায় না উত্তর হবে স্ফিয়ার। দ্বিতীয় প্রশ্ন অরোরা বোরিয়ালিস কোথায় দেখতে পাওয়া যায় উত্তর হবে সুমেরু অঞ্চলে তিন নম্বর প্রশ্ন কোন মৌল পৃথিবীর ভূতকে সর্বোচ্চ অনুপাতে পাওয়া যায় ওটু এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রশ্ন উত্তরগুলো ওটু এস আই এ এল এফ এ এনএ এবং এম জি চার নম্বর প্রশ্ন কোনগুলি বাস্তুতন্ত্রের অজৈব উপাদান নয় এখানে কিন্তু সে প্রশ্নটার অপশান দেওয়া নেই কিন্তু উত্তরগুলো হবে অজৈব উপাদান জল মাটি খনিজ লবণ এবং গ্যাসীয় পদার্থ এগুলো হচ্ছে বাস্তুতন্ত্রের অজৈব উপাদান পাঁচ নম্বর প্রশ্ন এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে কত শতাংশ শক্তির স্থানান্তরকরণ হয় দশ পার্সেন্ট শক্তির স্থানান্তর হয় ছয় নম্বর প্রশ্ন নাইট্রোজেন চক্রের কোন প্রক্রিয়া দ্বারা মৌলিক নাইট্রোজেন বায়ুমণ্ডলে ফিরে আসে ডি নাইট্রিফিকেশন সাত নম্বর প্রশ্ন ভূপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটে উনিশশো সালের থার্ড ডিসেম্বর আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কোন প্রশ্নের কোন কোন সাবজেক্টের কোয়েশ্চিন ব্যাঙ্কের উত্তর আপনাদের প্রয়োজন আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের অবশ্যই সমস্ত কোশ্চিন ব্যাংকের উত্তর দেওয়ার চেষ্টা করব আট নম্বর প্রশ্ন ব্ল্যাক ফুড রোগটি কোন পদার্থের কারণে হয়ে থাকে উত্তর হবে আর্সেনিক নয় নম্বর প্রশ্ন পানীয় জলের মধ্যে ক্রোমিয়ামের সর্বাধিক অনুমোদিত সীমা কত শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম পার লিটার দশ নম্বর প্রশ্ন ব্লুবেরি সিন্ড্রোম রোগটি ব্লুবেরি সিন্ড্রোম রোগটি কোন পদার্থের জন্য হয় আর্সেনিক সংকেত এস কিসের প্রভাবে তাজমহল ক্ষতিগ্রস্ত হচ্ছে অ্যাসিড বৃষ্টি অর্থাৎ এস ও টু সালফার ডাইঅক্সাইডের জন্য কিন্তু এই যে মার্বেল আছে সে মার্বেল ক্ষতিগ্রস্ত হচ্ছে এস ও টু সালফার ডাইঅক্সাইড অর্থাৎ অ্যাসিড বৃষ্টি তারপর হোয়াট ইজ দ্য ওয়েব লেংথ অফ ইউভিএ ইউভিএর তরঙ্গ দৈর্ঘ্য কত তিনশো পনেরো থেকে চারশো এন এম মানে হচ্ছে ন্যানোমিটার তেরো নম্বর প্রশ্ন মেধা পাটেগর কোন কাজের সঙ্গে যুক্ত ছিলেন মেধা পাটেগর ছিল নর্মদা বাঁচাও আন্দোলনের একজন নেতা অর্থাৎ সমাজসেবী অর্থাৎ এখানে নর্মদা বাঁচাও উত্তর হবে চোদ্দো নম্বর প্রশ্ন সংকটজনক বা বিপন্ন প্রজাতির জীবদের নাম কোন বইয়ে নথিভুক্ত করা হয়ে থাকে রেড ডাটা বুক নামক বইয়ে যে সমস্ত প্রজাতি সংকটজনক আছে তাদের নাম নথিভুক্ত করা হয়ে থাকে পনেরো নম্বর প্রশ্ন জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন কোন কোন সালে প্রণয়ন করা হয় উনিশশো সালে প্রণয়ন করা হয় ষোলো নম্বর প্রশ্ন ট্রোপো স্ফিয়ারের এক হাজার মিটার উচ্চতা বৃদ্ধির ফলে কত ডিগ্রি তাপমাত্রা হ্রাস পায় ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হ্রাস পায় সতেরো নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের বেশিরভাগ গ্যাসগুলি কোন বায়ুমণ্ডলীয় স্তরে উপস্থিত থাকে প্রোপোস্পিয়ারে আঠেরো নম্বর প্রশ্ন অরোরা অস্ট্রালিস কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় কুমেরু অঞ্চলে দেখতে পাওয়া যায় উনিশ নম্বর প্রশ্ন কে প্রথম বাস্তুবিদ্যা শব্দটি প্রস্তাব করেছিলেন হ্যাকেল বিজ্ঞানী হ্যাকেল এখানে বাস্তুতন্ত্র কথা নয় কিন্তু বাস্তুবিদ্যা ঠিক আছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি যদি আপনার একটু সাহায্যে এসে থাকে তো অবশ্যই বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। যাতে তারাও এ প্রশ্ন উত্তরগুলো করে পরীক্ষায় একটা ভালো নম্বর পেতে পারে কুড়ি নম্বর প্রশ্ন শক্তি পিরামিড সব সময় কী ধরনের আকার ধারণ করে ঊর্ধ্বমুখী আকার ধারণ করে একুশ নম্বর প্রশ্ন বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সর্বদা কী রকম হয়ে থাকে বাস্তুতন্ত্রের শক্তি সর্বদা একমুখী হয়ে থাকে বাইশ নম্বর প্রশ্ন কোন গ্যাসের কার্বন ডাইঅক্সাইড সাথে তুলনা করে প্রতি অণুতে সর্বোচ্চ গ্লোবাল ওয়ার্মিং করার ক্ষমতা রয়েছে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরো কার্বন বারো হাজার গুণ বেশি শক্তি রয়েছে এই গ্লোবাল ওয়ার্মিং করার ক্ষমতা অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা যে বেড়ে যাচ্ছে এ সিএফসি গ্যাসের জন্যই কিন্তু অনেকটা বাড়তে পারছে তেইশ নম্বর প্রশ্ন কোন ব্যাকটেরিয়া নাইট্রোজেন চক্রে নাইট্রোজেনকে নাইট্রেটে অর্থাৎ এনও ও টুকে এন থ্রিতে রূপান্তরিত করে নাইট্রো ব্যাক্টর চব্বিশ নম্বর প্রশ্ন পুকুরে গৃহস্থলী নিকাশিত জল পতিত হলে জলে অক্সিজেনের ঘনত্ব কেন হ্রাস পায় কারণ গৃহস্থলী নিকাশিত জলে জৈব পদার্থ বেশি থাকার জন্য জলে অণুজীবের সংখ্যা বাড়ে ফলে ওই জলে ও টু এর ঘনত্ব কমে যায় যাকে বলে বিওডি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড পঁচিশ নম্বর প্রশ্ন ইটাই ইটাই রোগটি কোন উপাদানের কারণে ঘটে ক্যাডমিয়াম সংকেত হবে সি ডি ছাব্বিশ নম্বর প্রশ্ন শব্দের তীব্রতা কোন এককে প্রকাশ করা হয় উত্তর হবে ডেসিবেল ডিবি সংকেত সাতাশ নম্বর প্রশ্ন কোন ইউভি রশ্মি পৃষ্ঠে পৌঁছাতে অক্ষম ইউভিবি বি রশ্মিটি পৃথিবী পৃষ্ঠে পৌঁছাতে অক্ষম আঠাশ নম্বর প্রশ্ন ছিপকো আন্দোলনের কার নেতৃত্বাধীনে পরিচালিত হয় সুন্দরলাল বহুগুনা আপনারা সকলে জানেন এই ছিপকো আন্দোলন হচ্ছে বনভূমিতে গাছগুলোকে বাঁচানোর জন্য যে আন্দোলন সেটি হচ্ছে ছিপকো আন্দোলন উনত্রিশ নম্বর প্রশ্ন জীব বৈচিত্র্য হ্রাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি কি জলবায়ু পরিবর্তন এবং বাসস্থানের আয়তনের পরিবর্তন ইত্যাদি হচ্ছে জীব বৈচিত্র্য হ্রাসের একটি গুরুত্বপূর্ণ কারণ তিরিশ নম্বর প্রশ্ন কারখানা আইন কত সালে প্রণীত হয় উনিশশো সালে প্রণীত হয় এই ছিল আপনাদের তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কোশ্চিন ব্যাংকের উত্তর এবং আপনারা কোন কোশ্চিন ব্যাঙ্কের উত্তর প্রয়োজন আছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের অবশ্যই কোশ্চিন ব্যাঙ্কের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব এই কোশ্চেন ব্যাঙ্কের উত্তর দিয়ে সাহায্য করেছে গ্রিন এডুকেশান স্টাডি সেন্টার ধন্যবাদ